বাংলার মুকুটে এবার দুটো মুকুট পড়েছে, একটা ইউনেস্কো হেরিটেজ হিসেবে বাংলাকে ডিক্লেয়ার করা হয়েছে কালচারাল হেরিটেজ, এবং আর একটা হচ্ছে ইউনাইটেড নেশনসের একটি ফোরাম থেকে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য বেস্ট ডেস্টিনেশন অফ ট্যুরিজম এটাও ডিক্লেয়ার করা হয়েছে, এবং 23 মার্চ তার পুজোও দেওয়া হবে। এবং ক্যালকাটা আমরা বলি সেফেস্ট সিটি, নিন্দুকেরা যা ইচ্ছে নিন্দে করে যাক, কোনো যায় আসে না, বাট আমাদের কাজ আমাদের করতে হবে। তাই সারা বাংলা জুড়ে কলকাতা থেকে শুরু করে বডিগার্ড থেকে শুরু করে আমি সকল প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে সময় কম, যেহেতু আমাকে অনেক জায়গায় যেতে হবে, আজকেও প্রায় 200 জায়গায় আমাকে এখন ফিজিক্যালি ভিজিট করতে হবে, সেই জন্য টাইম ইজ ভেরি শর্ট। তার মধ্যেও বলে যাবো, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আপনাদের কাজের তো কোনো তুলনাই চলে না, আপনাদের তুলনা আপনারা নিজেরাই। বডিগার্ড লাইনে দীর্ঘদিনের একটা সমস্যা ছিল জল জমার, আমি যখন যাদবপুরের এমপি ছিলাম তখনও দেখেছি, কবিচিত্র ওই কনস্টিটিউন্সির মধ্যেই ছিল, এক হাঁটু জল আর জলটা থাকতো 15 দিন 15 দিন 20 দিন, কী অবস্থা! এবারে জমেনি তো, আশা করি না জমাটাই ভালো। কাজেই থ্যাংক ইউ ববি কাজটা করে দেওয়ার জন্য। আরে বাবা ঠিক আছে, কিন্তু করেছে, কাউকে তো দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে। এবং লাস্ট ইয়ার আমরা বলে গিয়েছিলাম করে দেবো, ওদের পাম্পিং জলের প্রবলেমটাও সলভ হয়েছে, হ্যাঁ পাম্পের এটা, লাইটটাও প্রবলেম সলভ হয়েছে, লাইটের প্রবলেমটাও নেই। সুতরাং আস্তে আস্তে ঘর বাড়িগুলো একটু রং টং করে কালারফুল করে দিতে হবে, কারণ যারা সবসময় মানুষের কাজ করে তাদের অলওয়েজ কালারফুল থাকতে হয়। কালারফুল মানে মনটাকে কালারফুল রাখা, হাসি খুশি রাখা। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।